সবার আগে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী। একদিকে বৃষ্টি আর অন্যদিকে সূর্যের আলো ফোটার আগেই কোলাঘাটে ফুলবাজার, কোলাঘাট রেল স্টেশন, স্থানীয় বাজারে ভোট প্রচার করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। কোলাঘাটে ফুলবাজারে ঢুকতেই ফুলচাষীরা ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান সিপিআইএম প্রার্থীকে। এই কেন্দ্রে জয়ের বিষয়ে আশাবাদী তিনি। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ফলে এই আসনে কড়া লড়াই হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার, এই আসনে সিপিআইএম প্রার্থী নিজেকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। আজকে ভোর রাত থেকেই কোলাঘাট বাজার, ফুলবাজার এবং কোলাঘাট স্টেশনে আমাদের প্রচার চলছে। বৃষ্টির জন্য আমরা কিছুটা পিছিয়েছিলাম, কিন্তু ভোর রাত থেকে এই কাজ চলছে। উপস্থিত রয়েছে প্রাক্তন বিধায়ক অঞ্চলের ইব্রাহিম আলী, সেও এখানে উপস্থিত ছিল গোটা আমাদের এই কর্মসূচিতে। মানুষের অভূতপূর্ব সাড়া, অভূতপূর্ব সাড়া। দেখুন, আমরা যারা বামপন্থীরা সিপিআইএম করি, বামফ্রন্ট করি, আমরা মনে করি মানুষের মাঝেই শক্তি লুকিয়ে আছে। গণতন্ত্রের মূল শক্তির যে উৎস তা মানুষ। তাই জন্য বারবার আমরা এখন হাটে বাজারে বিভিন্ন এলাকাতেই যাওয়ার জন্য স্বচ্ছন্দ বোধ করছি। গাড়ি থেকে হাত মেরে জমিদারি হতে পারে, ও দিয়ে মানুষের ভালো করবার ইচ্ছা বা বাসনা কোনোটাই যে আসলে নেই, তা দিনের আলোর মতো পরিষ্কার। কোলাঘাট থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।